স্বামী বিবেকানন্দের রোড শো এর পর বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন ফিরহাদ হাকিম। জানালেন যে নিজের ঘর সামলাতে পারে না, তিনি মানুষের হয়ে কাজ করবেন কিভাবে। দিন ঘুরতেই এবার তৃণমূল কংগ্রেসের পাল্টা নিশানা শোভন চট্টোপাধ্যায়। সোমবার রোড শো চলাকালীন ফিরহাদ প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের এক মন্ত্রী পুরসভা নির্বাচন করতে বাধা হয়ে দাঁড়ায়। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মুখ খোলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার স্বামীজির জন্মতিথি উপলক্ষে ফিরহাদ হাকিম পদযাত্রায় অংশগ্রহণ করার মাঝেই শোভন চট্টোপাধ্যায়কে পাল্টা কড়া ভাষায় জবাব দিয়েছিলেন এবং বলেছিলেন, পুরসভা নির্বাচনের জন্য তারা সম্পূর্ণ তৈরি, নির্বাচন কমিশন চাইলেই পুরসভা নির্বাচনে সদর্থক ভূমিকা নেবে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস।